বদিন সুজন। বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ এখন ফরিদপুরের কারাগারে রয়েছে। রাজশাহীতে এক জনসভায় গত 19 মে প্রধানমন্ত্রী হত্যার হুমকি দেয়। রাজশাহী সহ দেশের বিভিন্ন থানায় তার নামে বেশ কয়েকটি মামলা হয়। গত 23 মে 2023 ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ফরিদপুরে 1 নম্বর আমলি আদালতে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে কয়েকটি ধারায় মামলা করে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে প্রথম মামলা হয় রাজশাহীর পুঠিয়া থানায়। ওই মামলায় চাঁদকে 25 মে বেলা 11:15 দিকে রাজশাহী নগরীর ভেরিপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর 2 দফায় তাকে রিমান্ডে নেয় পুলিশ। ফরিদপুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে গত 6 জুন 2023 তারিখে ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এদিকে চাঁদকে হাজিরের দিনে ফরিদপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে জড়ো হয়ে চাঁদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং তাৎক্ষণিক সমাবেশে বক্তব্য রাখেন মামলার বাদী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের পর পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাকে কিন্তু ফরিদপুরের মামলার রিমান্ডেও নেওয়া হয়েছে। দেখি মামলার বাদী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক কি বলে। আপনাদের সবাইকে আমার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে